আচ্ছা, একটা অঙ্ক দেওয়া আছে যে একটা দিক পরিবর্তী প্রবাহ আছে। দেখো এখানে একটা গ্যালভানোমিটার, এটা মানে সে ইন্ডিকেট করছে কারেন্ট একবার এইদিকে যাচ্ছে, কারেন্ট একবার এইদিকে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা একটা অঙ্ক দেওয়া আছে, একটা দিক পরিবর্তী প্রবাহ চলছে। দেখো এখানে হলো গ্যালভানোমিটার, ইন্ডিকেট করছে যে কারেন্ট একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে। কাঁটা দেখো একবার একদিকে ঘুরছে আর একদিকে ঘুরছে, মানে হলো কারেন্টটা একবার এইদিকে আর কিছু সময় পর আবার এইদিকে যাচ্ছে। আচ্ছা, অঙ্কে দেওয়া আছে যে কারেন্ট, সেটার ইকুয়েশন দেওয়া আছে এবং প্রশ্ন করা আছে যে কারেন্টের মান শূন্য থেকে তার ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগবে। তো চলো আমরা বোর্ডে গিয়ে অঙ্কটা করে ফেলি। আচ্ছা, ইকুয়েশনটা দেওয়া আছে, কারেন্টের ইকুয়েশন। এটা হলো কারেন্টের ইকুয়েশন, বলা আছে যে তার সর্বোচ্চ মানে পৌঁছাতে, জিরো থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে তার কত সময় লাগবে। তো দেখো এটা যদি আমরা আমাদের যে সমীকরণ আছে সেটার সাথে তুলনা করি, এটা হলো আমার দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, ঠিক আছে, আচ্ছা ওমেগা হলো, ওমেগা সমান আমরা কি জানি, তাহলে এখান থেকে আমার টি আসবে কত, আচ্ছা আমরা সর্বনিম্ন বিন্দু থেকে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাতে যে সমীকরণ আমরা বের করলাম সেটা কেমন ছিল, এরকম। এটা হলো টি, টি বাই টু, এটা ছিল টি বাই ফোর। তাহলে আমার এইটুক সময়ে সে সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছায়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছাতে টি বাই ফোর সময় লাগে। তাহলে আমাকে বের করতে হবে সর্বোচ্চ সময় যদি টি হয়, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর সমান সমান হবে হলো টি সমান সমান কত আসবে, তাহলে এটা হলো আমার এই সময়ে সে এই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে তার কারেন্টের মানটা। আচ্ছা, তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো ছোট্ট একটা অঙ্ক। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাও, আর তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য একটা এক্সামের ব্যবস্থা আছে, সেটা ভিডিও ডিসক্রিপশান বা কমেন্টে দেওয়া থাকবে ইনশাল্লাহ। তো তোমরা চাইলে এক্সামেও অংশগ্রহণ করতে পারো। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।